वेलकम बैक टू भास्कर आर्ट, आमी विप्लव भास्कर। सो आज के थामनेले जे छविटा देखे चो, से छविटा तुम्हारे स्टेप बाय स्टेप खूब सहज पद्धति एके देखाबो। ए प्रथम कोनो यूट्यूब चैनले एत सहज भावे तुम्हारा मानुष आका शिखते पारो। सो भिडियोटी कन्टिन्यू देखते थाको, आमी स्टेप बाय स्टेप तुम्हारे प्रथम थेके शुरू करे किभावे एकटा मानुष आँकते हय एकदम बिगिनारदेर जन्य आमी स्टेप बाय स्टेप बोले दिच्छी। सो वी कन्टिन्यू। तब तुम्हारा रूल रबार खाता पेंसिल जावतीय ड्रइंगर जो जगह लागे सेगुलो निये नाओ एवं भिडियो एक बार भालोभावे देखे नाओ, तारपरे आँका शुरू करबे। एट फार्स्ट आमी खातार माझखान बराबर एक लम्बा भावे दाग दिए निलाम। एबार लम्बा भावे जे दागटा दिलाम तार ओपर दिके माथार जे आकृतिटा सेटा हय गोल, सेहेतु आमरा ओपर दिके एक गोल बोलते वृत्त एके नेब। तबे যখন আঁকবো খুব হালকাভাবে আঁকবো, এগুলো পরবর্তীতে মেটাতে হবে। প্রথমত আমি একটা বৃত্ত এঁকে নিলাম ওপরে, তারপরে এবার কি করব, তারপরে একটা চার কোণা বলতে চতুর্ভুজ আঁকবো। চতুর্ভুজ আমি বৃত্ত এঁকে নিলাম, তারপরে চতুর্ভুজ আঁকবো। মিডিলে যে দাগটা দিয়েছি দাগটার মাঝখান বরাবর, দেখো আমি ডান দিকেও যতটা জায়গা রাখছি চতুর্ভুজটার, বাম দিকেও ততটা জায়গা রাখছি। এটা হয়ে গেল তোমার গলা থেকে কোমর পর্যন্ত একটা পার্ট। তারপর কোমর থেকে নিচের অংশটি আঁকবো। তো নিচের অংশ আঁকতে গিয়ে আমাকে আর একটা ছোটো করে ব্লকস তৈরি করে নিতে হবে, চতুর্ভুজ আর একটা ছোটো করে নিতে হবে। এটা আমি প্যান্টের জন্য করে নিলাম, বলতে ওপরটা আমার শার্টের জন্য এবং নিচেটা প্যান্টের জন্য। হয়ে গেল আমাদের এই থার্ড স্টেপের কাজ হয়ে গেল। এবার কি করব, এবার পা পা আঁকার জন্য কি করব, পা আঁকার জন্য ক্রমশ ওপর দিক থেকে নিচের দিকটা হালকা সরু হবে, তবে চারটে দাগ দিয়ে দাও। যেখানে ব্লকসটা শেষ হয়েছে, সেকেন্ড ব্লকসটা শেষ হয়েছে, সেখান থেকে শুরু করে নিচের দিকে চারটে দাগ দিয়ে দাও। দাগগুলো কেমনভাবে দেবে, গোড়ার দিক মোটা হবে, নিচের দিক ক্রমশ সরু হবে। এবার দেখো প্রায় মানুষের একটা স্ট্রাকচার আমরা তৈরি করে ফেলেছি। এবার কি করব, এবার আমরা যে মাথার জন্য সার্কেলটা এঁকেছিলাম সেই সার্কেলটাকে আমি তিনটে পার্টে ভাগ করে নেব। সার্কেলটাকে সমান সমানভাবে তিনটে পার্টে ভাগ করে নেব। আমি ঠিক যেমনভাবে দাগগুলো দিচ্ছি ঠিক তুমিও তেমনভাবে দাগগুলো দাও। আমরা মাথার তিনটে অংশ ভাগ করে নিলাম। এবার যেটা করব সেটা হেয়ারের আউটসাইডটা আমরা করে নেব। সো আউটসাইডটা হয়ে গেলে এবার আমরা হেয়ারের ইনসাইড বলতে ভেতর দিকটা করে নেব। হেয়ারের যেমন ডিরেকশন আছে ঠিক তেমনভাবে সেই ডিরেকশানে আমরা ছবিটা করে নেব। তোমরা জাস্ট আমাকে ফলো করো এবং ড্র করো।
এই ভিডিওটি দেখে যদি তোমার কোনো জায়গা অসুবিধা হয় কি বুঝতে পারছো না, তবে তুমি ভিডিওটি বারবার করে দেখো এবং তুমি তোমার আর্টওয়ার্কটিকে কমপ্লিট করো। আর্টওয়ার্কটিকে কমপ্লিট করে আমাদের যে স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে সেন্ড করো, তবে আমি তোমাদের বলতে পারবো আমাদের ড্রয়িংটা তোমার কেমন হয়েছে আর কোথায় তোমাকে ঠিক করতে হবে। তবে তুমি একটা ফটো তুলে আমাকে সেন্ড করবে, ওকে? আর এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তবে এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখো নিচে যেই লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেই বাটনটা প্রেস করো এবং তারপরে অল বলে একটা নোটিফিকেশান অপশান আসবে, সেই নোটিফিকেশানটাকে অন করে রাখো। তবে পরবর্তীতে আমি যখনই ভিডিও আপলোড দেব তখনই তুমি সেই ভিডিওগুলো সাথে সাথে দেখতে পাবে এবং তুমি পরবর্তীতে আঁকতে পারবে। তবে তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই রইল ঈশ্বরের কাছে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের এই ভিডিওটিকে শেয়ার করে দিও। ওরাও তো হয়তো এখন লকডাউনের সময় বাড়িতে বসে আছে, তো ওরাও ড্রয়িংগুলো করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।